ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ক্লাস নাইনে পড়ছো তাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস নাইনের ম্যাথমেটিক্স মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফাইভের সম্পূর্ণ নতুন প্রশ্নের উত্তর বন্ধুরা ঝটপট তোমরা খাতা কলম বের করে নাও আর এই গণিতের সমাধান তোমরা করে নাও ঝটপট খাতায় তোমরা এই গণিতের সমাধানগুলো করে নাও তার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বাটনে ক্লিক করে দিও বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক একের এক একজন সবজি বিক্রেতা কুড়ি টাকায় দশটি লেবু কিনে কুড়ি টাকায় আটটি লেবু বিক্রি করেন তার শতকরা লাভ হয় দেখো পঁচিশ টাকা ইজ দ্য রাইট অ্যান্সার দুই পি কিউ আর এস ট্রাফিজমের দুটি পি এস ও এর মধ্যবিন্দু যথাক্রমে এক্স ও ওয়াই তবে এক্স ওয়াই শন সন কত হবে দেখো এক বাই দুই পি কিউ প্লাস আর এস সি ইজ দ্য রাইট অ্যান্সার তারপর দেখো তিন নম্বর প্রশ্ন একশো পাঁচ থেকে একশো চল্লিশ শ্রেণীটির পরিসংখ্যা ১৪ হলে শ্রেণীটির পরিসংখ্যা ঘনত্ব হবে জিরো দশমিক ফোর বি দ্য রাইট অ্যান্সার চার এবার চার নম্বর দেখো চার নম্বর দাগ তিন মিটার লম্বা দু মিটার চওড়া একটি আয়তকার জায়গা পাঁচ ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে হলে টালি লাগবে চব্বিশটি সি ইজ দ্য রাইট অ্যান্সার এবার দেখো সত্য মিথ্যা নির্ণয় করতে হবে প্রথমে আসবি আসি আমরা দুইয়ের একে এ বি সি সমকোণী ত্রিভুজের কোন বি এ সি সমান সমান নব্বই ডিগ্রি এবং বি সি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান সমান হাফ বি সি এটা সত্য এবার দুই একটি পরিসংখ্যা বিভাজন তালিকার তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু দশ এবং প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য ছয় হলে শ্রেণীটির নিম্নসীমা হবে আট এটি মিথ্যা তিন নম্বর প্রশ্ন দেখো একটি সামান্তরিক আকারের ক্ষেত্র একটি আয়তকার এবং একটি ত্রিভুজ আকার ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে পি আর টি হলে পি সমানসন আর সমানসান টি বাই টু হবে এটা সত্য এবার চার নম্বর ডাক দেখো একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সংখ্যামান সাংখ্যমান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে এক একক এটা মিথ্যা তাহলে প্রথম সত্য দুই নম্বরে মিথ্যা তিন নম্বরে সত্য চার নম্বরে মিথ্যা তাহলে সত্য মিথ্যা সত্য মিথ্যা এবার আসি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এক একটি ঘড়ি পরপর দশ পার্সেন্ট ও পাঁচ পার্সেন্ট সারে বিক্রয় করা হলে সমতুল্য সার কত হবে উত্তর দেখে নেওয়া যাক মনে করি ঘড়িটির ধার্য মূল্য একশো টাকা দশ পার্সেন্ট সার দিলে সারের পরিমাণ হবে দেখো একশো গুণ দশ বাই একশো সমান সমান দশ টাকা দশ টাকা সারের পর প্রথম ছাড় ঘড়িটির মূল্য হয় কত দেখো একশোর থেকে দশ বিয়োগ হলে নব্বই টাকা এবার দ্বিতীয়বার নব্বই টাকার উপর আবার পাঁচ পার্সেন্ট সার দিলে ছাড়ের পরিমাণ কত হবে নব্বই গুণ পাঁচ বাই একশো সমান সমান নয় বাই দুই সমান সমান সাড়ে চার টাকা মোট সারের পরিমাণ কত হবে দশ টাকা যোগ সাড়ে চার টাকা সমান শান চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা সাড়ে চোদ্দো টাকা ঘড়িটি সমতুল্য ছাড় হবে দেখো একশোর ভিতর যেহেতু সাড়ে চোদ্দো তাই সাড়ে চোদ্দো বাই একশো গুণ একশো পারসেন্ট তাহলে একশোতে একশো কেটে দিলাম সাড়ে চোদ্দো পারসেন্ট এবার আসি একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে উত্তর মনে করি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য টু এ এক হোক বৃত্তের ব্যাসার্ধ টু এ বাই টু তাহলে দুই দুই কেটে দিলাম এ এক হোক বৃত্তের পরিসীমা টু পাই এ আবার বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য টু এ এক হক বর্গক্ষেত্রের পরিসীমা ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য মানে একটি বাহুর দৈর্ঘ্য জানি টু এ তাহলে ফোর এ ইন্টু টু এ সমান সমান চার দুগুণি আট এ বা এইট এ এইবার বৃত্ত ও বর্গক্ষেত্রের দেখো বৃত্ত ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত হবে দেখো বৃত্তের পরিসীমা ইস টু বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে টু পাই এ ইস টু এইট দেখো এখানে এ আর এই এ কেটে দিলাম তারপর দুই দিয়ে আটকে কাটলাম চার দুগুনি আট তাহলে থাকছে কত পাই ইস টু এ আবার এর মান এই যে পায় চিহ্নটা দেখছো তোমরা এই পায় এর মান হচ্ছে বাইশ বাই সাত ইস টু এই ফোর চার তাহলে কত হচ্ছে দেখো আমরা গুণ করবো কোন বাইশ ইস টু চার সাতটা কত আঠাশ তাহলে একে কাটবো দেখো দুই দিয়ে কাটলাম চোদ্দো দুগুণি আঠাশ এখানে এগারো দুগুনি বাইশ তাহলে এগারো ইস টু চোদ্দো তাদের পরিসীমার অনুপাত এগারো ইস টু উত্তর এবার আসি এরপরের প্রশ্ন দেখো তিন নম্বরে একটা ছক দেওয়া আছে একটি গ্রামের তেত্রিশটি দোকানের দৈনিক লাভের টাকা বা তালিকা নিচে দেওয়া হল ঠিক আছে মোট তেত্রিশ তেত্রিশটা দোকান আছে এখানে দোকানের সংখ্যা দেখো আটটি প্রথমে যে যেখানে দেখতে পাচ্ছি প্রথম ঘরে আটটি এবং দৈনিক লাভ জিরো থেকে পঞ্চাশ টাকা আবার দোকানের সংখ্যা পনেরোটি আছে দ্বিতীয় ঘরে দৈনিক লাভ হচ্ছে পঞ্চাশ থেকে একশো দোকানের সংখ্যা দেখো তৃতীয় ঘরে আছে দশটি লাভ হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ তথ্যটির আয়তলেখ অঙ্কন করো তাহলে এটা তোমরা দেখলে এইবার দেখো আয়ত লেখো তোমরা অঙ্কন করবে এইভাবে এখানে তোমরা একটা ছক কাগজ ব্যবহার করবে এখানে দেখো প্রত্যেকটি ঘর অন্তর আমি দশ করে ধরেছি তাহলে পাঁচটি ঘর পাঁচ দশে পঞ্চাশ এখান থেকে আবার পাঁচটি ঘরে হচ্ছে তাহলে পঞ্চাশ থেকে একশো আবার এখান থেকে দেড়শো আবার এখান থেকে দুশো পর্যন্ত আমি লিখেছি আর ওপরে দেখো এখান থেকে একটা ঘর এক এক করে ধরেছি এখান থেকে এই পাঁচ এখান থেকে পাঁচ দশ আর এই পাঁচ পনেরো এই পাঁচ কুড়ি তাহলে ওয়াই অক্ষের দিকে আমরা প্রত্যেকটি ঘর এক করে আর এক্স অক্ষের দিকে আমরা প্রত্যেকটি ঘর দশ করে ধরেছি এইবার দেখো এটা হচ্ছে এই দিকটা এক্স অক্ষের দিকে আমরা টাকা যেটা দেখো শূন্য থেকে পঞ্চাশ টাকা পঞ্চাশ থেকে একশো টাকা একশো থেকে একশো পঞ্চাশ আর এই দিকে হচ্ছে দোকান সংখ্যা তাহলে প্রথম ছকে আমরা দেখেছিলাম কটি দোকান ছিল আটটি দোকান তাহলে তাদের লাভের পরিমাণ ছিল জিরো থেকে ফাইভ দেখো এটা এই ঘর দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি তোমরা ঠিক এইভাবে অঙ্কন করবে তারপর দেখো দ্বিতীয় ছকে ছিল কটি ঘর পনেরোটি এই পর্যন্ত দেখো এই পনেরো এখানে ঠিক আছে তাহলে ওদের লাভের সংখ্যা কথা হচ্ছে পঞ্চাশ থেকে একশো তাহলে এই ঘরে আসছে এইবার দেখো তৃতীয় দোকান তৃতীয় ঘরে আমরা দোকান সংখ্যা দেখেছি দশটি তাহলে এই সোজা এই ঘরটায় আসতে দেখো এদের লাভের পরিমাণ কত ছিল একশো থেকে একশো পঞ্চাশ পরে এই সোজা এক্সের দিকে চলে আসছে দেখো একশো থেকে একশো পঞ্চাশের ঘরে তাহলে এই সোজা উপরের দিকে ওয়াই অক্ষের দিকে যাচ্ছে কত এই দশ পর্যন্ত তাহলে তোমরা এটা দেখলে এইভাবে তোমরা অঙ্কন করে নাও এটা স্ক্রিনশট দিয়েও নিতে পারো তারপর দেখে দেখে তোমরা ছক কাগজে এটা তৈরি করবে এবার আসি দেখো দাগ নাম্বার চার এখানে একটা উপপাদ্য দেওয়া আছে এটা তোমরা বইয়ের একশো চব্বিশ নাম্বার পেজে পেয়ে যাবে আবার বলছি ক্লাস নাইনের বইয়ের একশো চব্বিশ নাম্বার পেজে পেয়ে যাবে কত নম্বর পেজ একশো চব্বিশ নম্বর পেজে তোমরা একশো চব্বিশ নম্বর পেজে তোমরা এটা পেয়ে যাবে দেখো কি বলেছে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক আমি যুক্তি দিয়ে এটা প্রমাণ করছি দেখো এটা উপপাদ্য নম্বর কুড়ি বইতে পেয়ে যাবে একশো চব্বিশ নম্বর পাতায় তাহলে প্রথমে প্রদত্ত ধরা যাক সি ত্রিভুজের এখানে দেখো সি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু ডি এই মধ্যবিন্দু ডি এবং এ সি বাহুর মধ্যবিন্দু ই ডি ই ডি ও ই যুক্ত করলাম তাহলে এই যে ডি আর ই যোগ করা হলো প্রমাণ করতে হবে যে এক ডি ই সমান্তরাল বি সি এবং দুই ডি ই সমান সমান হাফ বি সি মানে ই বি সি এর অর্ধেক এই যে বিসি এর অর্ধেক ডি ই এটা প্রমাণ করতে হবে তাহলে অঙ্কন ইডি কে এফ বিন্দু পর্যন্ত তোমরা ছবিটা দেখে নাও ভালো করে এমনভাবে বর্ধিত করলাম যেন ইডি সমনসন ডি এফ হয় এবং বি ও এফ বিন্দুতায় যোগ করলাম প্রমাণ ত্রিভুজ এডি এডিই এবং ত্রিভুজ এ এডি সমসান বিডি আবার কোন এডিই সমানসন কোন বিডিএফ বিপ্রতীপ কোন ডিএ সমসান ডিএফ এখানে অঙ্কন অনুসারে অঙ্কন করেছি তোমরা দেখেছ এবার দেখো অথেব ত্রিভুজ এ ডি ই সর্বসম ত্রিভুজ এফ এস এ এস শর্তানুসারে ঠিক আছে সর্বসমতার সূত্রানুসারে এ ই বি এফ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু কিন্তু এ ই শোনসান সি দেখো এই যে এ ই সি ই ঠিক আছে আর বিএফ শনশান সিই এবং কোন ডি এ ই কোন ডি কিন্তু এরা একান্তর কোন এফ সমান্তরাল এ ই অর্থাৎ বিএফ সমান্তরাল সি ই তোমরা দেখতেই পাচ্ছ এবার দেখো বি সি ইএফ চতুর্ভুজের বিএফ সমান্তরাল সিই এবং BF সনসন সিই অতএব ত্রিভুজ বি সি এফ একটি সামান্তরিক এফ ই সমান্তরাল বি সি অর্থাৎ ডি ই সমান্তরাল বিসি এটা প্রমাণিত প্রমাণিত হয়ে গেল এবং বিসি সনসান ইএফ সনশন ডি ডি ই প্লাস ডিএ 2DE ডি ই প্লাস ডি পথে ডি সনসান হাফ বি সি এটা প্রমাণিত হয়ে গেল বন্ধুরা ভিডিওটি যদি ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকো বেল বাটনে ক্লিক করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও